নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সাসপুর ধীরেন্দ্রনাথ সিং উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন। আমার দেশ ভারতবর্ষে স্বাধীনতা লাভের পরের বছর থেকে যার পথ চলা শুরু, 74টি বসন্ত পেরিয়ে আজ সে মহিরুহ বৃহত্বের দলে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক এলাকার অহংকার আর অলঙ্কার সাসপুর ধীরেন্দ্রনাথ সিং উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শুরু হলো মহাসমারোহে। এই উপলক্ষে রবিবার সকাল 9টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় পা মেলান শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং অসংখ্য মানুষ। এই পবিত্র মায়েন্দ্রক্ষণে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীযুক্ত স্বামী মুক্তি প্রদানন্দ মহারাজ। 75তম বর্ষপূর্তি উপলক্ষে নানান বর্ণাঢ্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনীদের বরণ অনুষ্ঠান নতুন মাত্রা পাবে। এলাকার বহু ছাত্রছাত্রীদের কাছে এই বিদ্যামন্দির পুণ্যভূমি, শৈশবের তপোবন আর ভবিষ্যতের একমাত্র আশা ভরসার উৎসভূমি, আলোক সূর্য। তাই 75তম বর্ষপূর্তি ঘিরে এলাকার মানুষদের মধ্যে রয়েছে সীমাহীন উৎসাহ আর উদ্দীপনা। সাসপুর ধীরেন্দ্রনাথ সিং উচ্চ বিদ্যালয় বাঁকুড়া জেলায় একটি নজরকাড়া শিক্ষা প্রতিষ্ঠান। তার সীমাহীন সাফল্যে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ আচরণে, শিক্ষক শিক্ষিকাগণের নিরলস পাঠদানে আর এলাকাবাসীর আস্থা বিশ্বাসে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিচারে পশ্চিমবঙ্গের মানচিত্রে এই বিদ্যালয় স্বমহিমায় প্রতিষ্ঠিত। বেশ কয়েকবার প্রথম থেকে দশম স্থানাধিকারী এই শিক্ষায়তন বহু রত্ন প্রসবিনী অনেক কীর্তি ছাত্রছাত্রী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ সাসপুর ধীরেন্দ্রনাথ সিং ইনস্টিটিউশন। ইন্দাসে সাসপুর থেকে মিলন পাজার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা শুরুতেই দেখতে পেলাম একটা প্রভাত ফেরির মতো অনুষ্ঠান আপনারা করলেন, তো কীরকম সাড়া পাচ্ছেন গ্রাম, শুধু স্কুল থেকে নয় মানে গ্রাম বাংলা থেকে কীরকম সাড়াটা পেলেন? ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যখন বেরোলাম তখন রনপা সহযোগে আমাদের বেরোনোর কথা ছৌ নৃত্য সহকারে গ্রাম পরিক্রমায়, কিন্তু ওরা লেট করার ফলে আমাদের যেতেই হলো। ইতিমধ্যে আমরা ওদেরকে রাস্তাতে পেয়ে যাই, রাস্তার মাঝে আবার ওনারা জোর দিয়ে এবং এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুপাশের রাস্তা, দুপাশের জনগণ এবং মেয়েরা শাক বাজিয়ে উদ্বোধনী দিয়ে সম্বর্ধনা জানিয়েছে আমাদের এই প্রভাত ফেরিটাকে। এই যে অনুষ্ঠান 75 বছর পূর্তি একটা উপলক্ষে যে অনুষ্ঠান ছিল, বিশেষ অতিথি কারা ছিলেন যদি একটু বলেন আমাদের? বিশেষ অতিথি ছিলেন বলতে আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজকে পেয়েছি আজকের অনুষ্ঠানে। রামানন্দ কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘড়ুইকে পেয়েছি। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমানে বিখ্যাত গাইনোকোলজিস্ট বসিরহাটে থাকেন ডক্টর মুকুল চক্রবর্তীকে পেয়েছি এবং আমাদের স্কুলেরই ছাত্র দুর্গাদাস চট্টোপাধ্যায় যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তাকে পেয়েছি আজকে। কোনো প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিলেন বা এরকম? প্রশাসনের তরফ থেকে এসেছিলেন আমাদের ইন্দাস পুলিশ স্টেশনে বড়বাবু এসেছিলেন, কেমন লাগছে আপনার আজকে? আমি ভালো লাগছে, এত জনসমাগম, ছাত্রছাত্রী বাদ দিয়ে অভিভাবক শিক্ষাবর্গ ব্যক্তিগণ ব্যাপক হারে এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা উদ্বুদ্ধ হচ্ছি আরো আগামী দুদিন যাতে আমাদের অনুষ্ঠানটা আরো সর্বাঙ্গ সুন্দর করা যায়। মোট কদিন অনুষ্ঠান চলবে? 3 দিন চলবে, 22 থেকে 24 পর্যন্ত। এখন 24 জানুয়ারি হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডে। এই যে অনুষ্ঠান চলবে 3 দিন ধরে, বিশেষ শিল্পী বা অতিথি কেউ বাইরে থেকে কেউ আসছে? না, বাইরে থেকে আসছে, আজকেই আসবে 6টা থেকে আছে। আজকে যেটা আছে, আজকে আমাদের স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা, ছাত্রছাত্রী নয় ছাত্রীরা মেনলি, কাগজের নৌকা নাটকটি পরিবেশন করবে, 3:30 শুরু হবে। তারপর বিশেষ আকর্ষণ কি আছে মানে এই যে 3 দিনের যে অনুষ্ঠানে যে বাইরে থেকে কোনো আছে, মিত্র আছে পুরুলিয়া, আজকেই আছে। আজকে যে সকাল সকাল স্কুলে বেরিয়েছে, কি হচ্ছে স্কুলে? কি কি অনুষ্ঠান হচ্ছে এখনো পর্যন্ত? মহারাজ এসেছিল, সকালে সবাই আমাদের
আমরা দেখতে পাই যে স্কুল মানে একটা সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানে একটা আবেগের জায়গা, সেই জায়গা আজকে সরস্বতী পুজো না হয়ে এতটা আবেগ কেমন লাগছে? এই যে 75 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কলেজে দেখা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্কুলে কেমন লাগছে? কতটা আনন্দ উপভোগ করছো বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে? মাস্টারদের সহযোগিতা কেমন আছে? কি কি মানে এই অনুষ্ঠান ছাড়া কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? বাড়ি? আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কুলে রমরম ব্যাপার চলছে, একটা হৈহট্টগোল চলছে, প্রত্যেক দিন ক্লাস থাকে, পড়াশোনার একটা চাপ থাকে, তার বাইরে বেরিয়ে আজকে কেমন লাগছে বলো? সবসময় পড়াশোনার একটা গুণ্ডের মধ্যে থাকতে হয়, সেই জায়গা থেকে বেরিয়েছে কেমন লাগছে আজকে? কখন এসেছো যদি একটু বলো, মানে কখন থেকে এই স্কুলে এসেছো তোমরা? আমি অ্যাকচুয়ালি এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি এই স্কুলে 2017 সালে এই প্রাক্তন ছাত্র হয়েও আজকে একটা স্কুলে অনুষ্ঠান হচ্ছে বলে তোমরা এগিয়ে এসেছো, কতটা আনন্দ করছো এর জন্য? খুব আনন্দ, এবং আমাদের যে শিক্ষক যারা আছেন তারা খুব আতিথেয়তার সাথে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসে খুব ভালো লাগছে, অনুষ্ঠানটাকে খুব উপভোগ করছি, খাওয়া দাওয়া সবই চলছে, খুব ভালো লাগছে। কিরম লাগছে পুরাতন বন্ধুদের সাথে দেখা হচ্ছে, বা যারা নতুন জেনারেশনের যারা ভাইয়েরা বোনেরা আছে কেমন লাগছে? খুবই ভালো, একটা ইউনিয়নের ব্যাপার হচ্ছে, আর আমি যেহেতু এলাকার ছেলে তো ছাত্রছাত্রী এখানে আছে সবাই আমার চেনা ছোটো ছোটো ভাইয়ের মতো, তাদের মধ্যে একটা অনুষ্ঠানের উত্তেজনা দেখতে পাচ্ছি, খুব ভালো। তোমার নাম? আমার নাম নির্মাতা ভট্ট। বাড়ি? বাড়ি শাস্ত্রী। চাঁদেরহাট শপিং মল আরও বৃহত ইস্যুযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।